আমদানি রপ্তানি কার্যক্রমে বিশ্বে বন্দর সুবিধায় 13 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। 2 বছরের ব্যবধানে এমন পিছিয়ে পড়ার জন্য যোগাযোগ ব্যবস্থা, কাস্টমস, বন্দর ও ব্যবহারকারীদের সমন্বয়ের অভাবকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তবে ব্যবহারকারীদের কার্যক্রমের শিথিলতার প্রভাবও বন্দরের উপর পড়ছে দাবি কর্তৃপক্ষের। চট্টগ্রাম থেকে নাসিরুদ্দিনের রিপোর্টে বিস্তারিত। আমদানি রপ্তানি কার্যক্রমে বন্দর সুবিধায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। 2016 সালে 160টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 87তম। 2018 সালে বাংলাদেশ 13 ধাপ পিছিয়ে 100তম স্থানে নেমে গেছে। সম্প্রতি প্রকাশিত বিশ্ব ব্যাংকের লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স LPI এর প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। যোগাযোগ ব্যবস্থা, কাস্টমস, বন্দর ও ব্যবহারকারীদের সমন্বয়ের অভাবকে পিছিয়ে পড়ার কারণ হিসেবে দেখছেন প্রাইভেট কন্টেইনার ডিপো মালিকরা। মূল কথা হলো কাস্টম, বন্দর, স্টেক হোল্ডার এর মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। সবসময় একটা স্টেক হোল্ডারের সম্বন্ধে কথা বলে অন্য স্টেক হোল্ডারের কন্ট্রিবিউশন সম্বন্ধে এখানে ফোকাস করা না, তখন আমরা ব্লেম গেমে চলে যাই। এটাতে আসল প্রবলেমটা কিন্তু সলভ হয় না। এদিকে প্রবৃদ্ধির সাথে তাল মিলিয়ে অবকাঠামোর উন্নয়ন না হওয়ায় বন্দর সুবিধায় বাংলাদেশ পিছিয়ে পড়ছে জানালেন ব্যবসায়ীরা। বে টার্মিনাল যখন হবে তখন এটা ডাইরেক্ট কানেকশন পাবে, তখন আপনার ওই জাহাজ জট বা ওইখানে অনেকগুলো জাহাজ আমরা যদি অ্যাট এ টাইম চলে আসে ওদেরকে আমরা এখানে মানে আনস্টাফিং করার বা বাতিল নেওয়ার আমরা সুযোগ দিতে পারতেছি। বন্দর ব্যবহারকারী এবং বন্দর কর্তৃপক্ষ উভয়ের কার্যক্রমের উপরে সফলতা ব্যর্থতা নির্ভর করে দাবি বন্দর কর্তৃপক্ষের। যখন একটি কন্টেইনার একটি বন্দরে নামছে, বন্দর কিন্তু কন্টেইনার শুধু নামানোর পর্যন্তই তার দায়িত্ব শেষ হয় এবং এরপরে বাইরে নিয়ে যাওয়ার দায়িত্ব শুরু হয় কাস্টম বিভাগ থেকে। স্মার্টনেস তখনই বন্দর হবে, এই বন্দরের অন্যান্য সংস্থা যত দ্রুত এই কাজগুলো করে দেবে। আমরা সার্বক্ষণিকভাবে চেষ্টা করে যাচ্ছি সবার সাথে সমন্বয় করে বন্দরের সার্ভিসকে আরও ফাস্টার করা, আরও সুন্দর করার জন্য। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বন্দর সুবিধায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ভারত শীর্ষে, এরপর মালদ্বীপ ও শ্রীলঙ্কা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।